এই প্রচণ্ড ঠান্ডায় সিঙ্কের মধ্যে এক টুকরো বরফ রাখুন তারপর দেখুন কি ঘটে সংসার খরচ বাঁচাতে এই কাজটি অবশ্যই করবেন সিঙ্কের মধ্যে এক টুকরো বরফ দিলে কী হয় দেখুন সিঙ্কের মধ্যে এক টুকরো বরফ দিলে যা ঘটবে আপনি চমকে যাবেন আপনি ভাবতেও পারবেন না যে সিঙ্কের মধ্যে শুধুমাত্র এক টুকরো বরফ দিলে এই সমস্যার সমাধান হতে পারে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আবারও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটি আপনাদের সবার কাজে দেবে তাই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে যারা আজকে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটা লাইক ফলো দিয়ে দেবেন দেখুন এখানে আমি সিঙ্কের মধ্যে এক টুকরো বরফ দিয়ে দিয়েছি ছিঙ্কের আমি বরফটা কেন দিব আর দিলেই বা কী হবে জানতে হলে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তবে এই বরফটা বসানোর জন্য কিছু টিপস আপনাদের মাথায় রাখতে হবে এখানে আমি নিয়েছি লেবু একটা লেবুও এখানে নিয়েছি আপনারা চাইলে দুটোও নিতে পারেন তবে একটা লেবু কিন্তু অ্যাপ এবারে আমি লেবুটা কেটে নিচ্ছি আপনারা লেবুটা টুকরো টুকরো করে কেটে নেবেন চাইলে এভাবে নাইপের সাহায্যে কেটে নিতে পারেন বা কেচির সাহায্যেও কেটে নিতে পারেন তো দেখুন আমি এখানে ছোট ছোটো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কোনো টাটকা লেবু ব্যবহার করতে পারেন আবার অনেক সময় দেখা যায় আমাদের বাসায় অনেক লেবু থাকে যেগুলো শুকিয়ে গেছে কেউ খেতে সেই টাইপের লেবু নিলেও কিন্তু চলবে তো আমি এখানে একটি ফ্রেশ লেবু ব্যবহার করছি আর এই লেবুর খোসা সহ নিতে হবে এখানে শুধু লেবুর রস নিলে হবে না লেবুর খোসাও কিন্তু নিতে হবে লেবুতে যে পরিমাণ ভিটামিন সি আছে তার থেকে কিন্তু বেশি পরিমাণ ভিটামিন সি আছে লেবুর খোসাই আর লেবুর খোসা কিন্তু খুবই উপকারী একটি জিনিস তাই লেবুর খোসা কিন্তু অবশ্যই নেবেন এবারে আমি এই লেবুটা টুকরো করে কেটে নিয়ে একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম এবারে এর ভেতরে দিয়ে দিব আমি লবণ লবণের পরিমাণটা বেশি দিতে হবে এখানে আমি তিন চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এখানে যদি আপনারা লেবুর পরিমাণ বেশি নেন সেক্ষেত্রে লবণের পরিমাণও কিন্তু বাড়িয়ে দিতে হবে তো আমি তিন চামচ পরিমাণ এখানে লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং সোডা বেকিং সোডাটা কিন্তু অবশ্যই দিতে হবে এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ পানি এখানে আমি আন্দাজ মতো পানি ব্যবহার করছি আপনারা চাইলে মেপেও দিতে পারেন কোনো রকম সমস্যা হবে না এবারে এটা আমি ব্লেন্ড করে নিব অবশ্যই কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে এমনভাবে ব্লেন্ড করতে হবে যেন খুব সুন্দরভাবে এটা মিশে যায় তো আমি এটা ব্লেন্ড করে নিয়ে চলে আসছি এটা ব্লেন্ড করে নেওয়ার পরে এটা আমি কি করব সেটা আপনারা দেখে নিন এটা এমনই একটি উপকারে জিনিস যারা আপনারা সারা বছর ব্যবহার করতে পারবেন একদিন শুধু কষ্ট করবেন সারা বছর আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন তো দেখুন এটা আমি ব্লেন্ডারে ব্লেড করে নিয়ে চলে এসেছি আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেনার সৃষ্টি হয়েছে যেহেতু এখানে বেকিং সোডা দেওয়া আছে লেবু দেওয়া আছে তাই এখানে কিন্তু এরকম ফ্যানার সৃষ্টি হবে তারপরে ফেনাটা কিন্তু আস্তে আস্তে কমে আসবে তো আমি এভাবেই এটা একটি আইস ট্রেডের ভিতরে দিয়ে দিলাম এভাবে আপনারা একটি আইস এর ভিতরে জমিয়ে রাখবেন আর ঠিক এরভাবে ছোটো আইস্ট্রের ব্যবহার করবেন খুব বেশি বড় আইস্ট্রের ব্যবহার করবেন না ছোটটাই কিন্তু এখানে পারফেক্ট মাপ তো আমি এখানে আইস ট্রে ভর্তি করে দিয়ে দিলাম তারপরে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো ডিপ ফ্রিজে এটা রেখে দিলে যখন জমে যাবে এটাই কিন্তু আপনারা ব্যবহার করবেন এই কাজে তো বন্ধুরা দেখুন আমি এটা ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এরকম করে দুই তিনটা ট্রে ভর্তি করেও রেডি করে রাখতে পারেন এবারে এটা জমে গেছে আমি নিয়ে চলে এসেছি নিয়ে আসার পরে এখান থেকে আমি উঠিয়ে নিব আইস কিউব আপনারা যখন যেখানে খুশি ব্যবহার করতে পারবেন অর্থাৎ সিঙ্কে হোক বেসিনে হোক বা বাথরুমে যে ড্রেন্ডলাইন থাকে সেখানেও কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারবেন তো এটা কেন ব্যবহার করবেন সেটা আমি বলে দিচ্ছি আমাদের বাসায় যে কিচেন সিঙ্কটা থাকে ওয়াশ মেশিনটা থাকে সে সকল জায়গায় কিন্তু মাঝে মাঝে খুব বাজে গন্ধ আসে পোকামাকড় উঠে আসে পাশাপাশি কিন্তু এগুলো জাম হয়ে যায় তো আপনারা যদি সপ্তাহে দুই দিন এরকম দুটো আইসের টুকরো এই সিঙ্কের লাইনের মুখে রাখেন তাহলে দেখবেন যে সেই সমস্যা আর হবে না আপনাদের কিচেন সিঙ্কটা আর জাম হওয়ার সম্ভাবনা থাকবে না পাশাপাশি এখান থেকে কোনো রকম ব্যাকটেরিয়া জন্ম নেওয়ার সুযোগ পাবে না এখান থেকে কোনো দুর্গন্ধ আসবে না একেবারে নিট অ্যান্ড ক্লিন থাকবে তো দেখুন আমি এভাবে আইসটা বসিয়ে দিয়েছি এবারে আমি পানিটা ছেড়ে দিচ্ছি পানিটা যখনই ছেড়ে দেব আইসটা গলে গলে এর ভেতরে যে লেবু লবণ এবং বেকিং সোডা আছে সেটা এই ড্রেন লাইনের ভিতরে চলে যাবে তখনই কিন্তু এই ড্রেন লাইনটা একেবারে ক্লিন হয়ে যাবে ভেতরে থাকা ব্যাকটেরিয়া সব ধ্বংস হয়ে যাবে পাশাপাশি আপনাদের কিন্তু কষ্ট করে যে এটা টাকা খরচ করে ক্লিন করতে হয় বা আপনারা অনেক পরিশ্রম করে এটা ক্লিন করেন সেই সমস্যা কিন্তু আর থাকবে না আর এটা দিয়ে যে দুর্গন্ধ আসে সেটাও কিন্তু আর হবে না তো দেখুন কত সহজেই কিন্তু কিচেন সিঙ্ক পরিষ্কার করা যাবে এভাবে তো এভাবে শুধু কিচেন সিঙ্ক নয় আপনারা ওয়াশ বেশিনও পরিষ্কার করতে পারবেন আমি একটি আইসের টুকরো ওয়াশ বেশিনে দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আমি আরও একটি আইস কিউব নিয়েছি এবং ওয়াশ এভাবে দিয়ে দিলাম এবং পানিটা ছেড়ে দিচ্ছি তো এভাবে আপনারা সপ্তাহে দুটো আইস কিউব ব্যবহার করবেন দেখবেন আপনাদের বাসায় কিন্তু কোনো রকম বাজে গন্ধ আসবে না এই ড্রেন লাইন থেকে তো আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দিবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম